হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আমাদের ঢালু উঠকুন অপু বিশ্বাস একটু একটু করে এগিয়ে যাচ্ছেন, নিজের ফিটনেস ফিরে আসার পর অদম্য সাহসী হয়ে উঠছেন তিনি। এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা মাতিয়ে বেড়াচ্ছেন। ওপার বাংলায় বেশ কিছু সিনেমায় কথা হয়েছে এবং খুব শীঘ্রই সেগুলোতে অভিনয়ের কথাও তিনি জানালেন। এদিকে এপার বাংলাতে তো তার জুড়ি মেলাই ভার, আমরা জানি তার অভিজ্ঞতা এবং তার সৌন্দর্যের কাছে অনেক নায়িকাই আসলে এখন আর দাঁড়াতে পারবে না, কারণ দীর্ঘ 12-13 বছর সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা তার রয়েছে। একজন পরিচালক প্রযোজক অর্থলগ্নি তখনই করতে চান যখন ভাবেন যে খুব অসহায় অবস্থার মধ্যেও সেই টাকাটা উঠে আসবে। করোনা মহামারী কালে অপু বিশ্বাসের যেই সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু একদম সুপার ডুপার হিট হয়েছে, তারপর থেকে কিন্তু এপার বাংলায়ও তাকে নিয়ে পড়ে গেছে সাজ সাজ ডব। অপু বিশ্বাস বলেন, আমার কাজের ক্ষেত্রে কারোর সঙ্গে কাজ করতে কোনো বাধা নেই, আমি যেমন এপার বাংলায় কাজ করতে চাই ওপার বাংলাতেও কাজ করতে চাই। আর তাছাড়া তাকে প্রশ্ন করা হয়েছিল, শাকিব খানের সঙ্গে যদি আপনাকে আবার জুটিভাবে কাজ করতে বলা হয় আপনি কি সেটা করতে রাজি আছেন? অপু বিশ্বাস বলেন, দেখুন আমি কাজ পাগল মানুষ, আমি কার সঙ্গে অভিনয় করছি সেটা কোনো ম্যাটারই করে না। আমাকে যদি বলা হয় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করতে হবে আমি করব, আমাকে যদি বলা হয় আজকে একটা নতুন ছেলে এসেছে তার সঙ্গে অভিনয় করতে হবে আমি করব, কারণ অভিনয়টা আমার মজ্জাগত, আমারটুকু যদি আমি ভালো করে অভিনয় করতে পারি অপরজন কি করছে সেটুকু সামাল দিয়ে এগিয়ে নিয়ে যাবার দক্ষতা এবং যোগ্যতা দুটোই আমার রয়েছে। সুতরাং আমি কি শাকিবের সঙ্গে অভিনয় করছি নাকি আমি নতুন কারোর সঙ্গে করছি সেটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয় এবং সেটা নিয়ে আমি কোনো কিছু মনেও করব না, কারণ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং অভিনয়ের চলচ্চিত্র জগতের জীবন দুটোই আলাদা। আমাদের মিডিয়া জগতের সঙ্গে পারিবারিক বা ব্যক্তিগত জগতের কোনো সম্পর্কই নেই বলে আমি সবসময় মনে করি। প্রত্যেকটা তারকাই আপনারা দেখবেন তারা একই পরিবারের, কিন্তু তাদের মধ্যে যত ঝামেলাই থাকুক পর্দায় কিন্তু তাদেরকে দেখে কিছুই বোঝার উপায় নেই। আমার মনে হয় সেখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। তাকে বলা হয় যদি বুবলির সঙ্গে অভিনয় করতে দেওয়া হয়, উনি একগাল হেসে বললেন, আমি তো আমার উত্তরটা দিয়েই দিলাম, এরপরে তো আর এ ধরনের নাম ধরে ধরে কথা বলার কোনো প্রশ্নই আসে না, আমরা সবাই অভিনেতা অভিনেত্রী, যার সঙ্গেই পরিচালক প্রযোজক মনে করবেন মানিয়ে যাবে আমি তার সঙ্গেই অভিনয় করব। চিত্রনায়িকা অপু বিশ্বাস বরাবরই এরকম, তাই আমরা আশা করতেই পারি 2022 সালে সুপারস্টার শাকিব খান এরকম মোটরবাইক নিয়ে হাজির হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে উদ্ধার করার জন্য। তো সেই দৃশ্য দেখতে হলে দেখতে হবে সিনেমার পর্দায়। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ।